সুইচ টিপার সাথে সাথে ভেতর থেকে বের হচ্ছে বাতাস, বালি, সুরকি আর ভিটামিন, আর এতেই সংস্কার হয়ে যাচ্ছে সড়কের ছোট বড় খাদাখন্দগুলো। নগরের সড়ক সংস্কারে আধুনিক প্রযুক্তি সম্বলিত রোড মেনটেনেন্স ট্রাক ব্যবহারের ফলে সময় ও অর্থ দুটি রোধ হবে এবং ২০ জনের কাজ মাত্র ২ জনে সম্ভব হবে বলে উল্লেখ করেছেন সিটি কর্পোরেশন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। রোববার সকাল ১১টায় নগরের সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় আধুনিক এই রোড মেনটেনেন্স ট্রাকগুলোর উদ্বোধন করার সময় মেয়র এম রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, কর্পোরেশনের যান্ত্রিক শাখায় ৪টি নতুন আধুনিক রোড মেনটেনেন্স ট্রাক যুক্ত হওয়ার ফলে রোড সংস্কারে আরো এক ধাপ এগিয়ে গেল চসিক। এই প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টির দিনও আমরা এই যে গর্ত হয় রাস্তার মধ্যে, বৃষ্টির দিনও আমরা বৃষ্টির মধ্যে এটা দিয়ে কাজ করতে পারবো। আশা করি আমরা একটা নতুন যুগে প্রবেশ করেছি। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে এডিপির মাধ্যমে এই ৪টি প্যাচিং মেশিন ট্রাক কেনা হয়েছে। রাস্তার গর্ত বা ফাটল দেখা দিলে এই ট্রাকের মাধ্যমে তাৎক্ষণিক মেরামতের ফলে রাস্তাকে রক্ষা করা যাবে, এমনকি বর্ষা মৌসুমেও রাস্তা মেরামতে কোনো ধরনের অসুবিধা হবে না বলে জানিয়েছেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাস, মির্জা ফজলুল কাদের, পরিচ্ছন্ন পরিদর্শক প্রণব শর্মা, সিবিআই সভাপতি ফরিদ আহমদ, সহসভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী সহ অনেকেই। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।